সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 25 নভেম্বর 2022 ইংরেজি তারিখ, 8ই অগ্রহায়ণ বাংলাদেশ মতে 10ই অগ্রহায়ণ 1429 বঙ্গাব্দ, হিজড়ি 29 রবি ছানি, রোজ শুক্রবার। দ্বিতীয় তিথি থাকবে রাত্র 1:25-15 পর্যন্ত, তারপর তৃতীয় তিথি আরম্ভ হবে। আর জ্যেষ্ঠা নক্ষত্র থাকবে রাত্র 8:35-36 পর্যন্ত, সুকর্মা যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হবেন, তাই তো চন্দ্র বৃশ্চিক রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। গ্রহপিতা রবি, বোধন শক্তির কারক বুধ এবং প্রেমের দেবতা শুক্রাচার্য সহ চারি গ্রহকে সঙ্গে নিয়ে। মকর রাশিতে নিজ গৃহে শনি মহারাজ, মীন রাশিতে দেবগুরু বৃহস্পতি, মেষ রাশিতে রাহু, বৃষ রাশিতে সেনাপতি মঙ্গল এবং তুলা রাশিতে কেতু পরিভ্রমণ করবে। তো এই সমগ্র দিবসের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে, বিশেষ করে মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশি 12টি লগ্ন এবং 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা আছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে, বিশেষ করে কর্ম পাবেন কি পাবেন না, ব্যবসা বাণিজ্যে কতটা জয়ী হবেন, শরীর স্বাস্থ্য কেমন থাকবে, আর্থিক দৈন্যদশা কাটবে কি কাটবে না, দাম্পত্য জীবন কেমন থাকবে, প্রেমিক প্রেমিকার প্রেম, বন্ধুত্ব, আত্মীয় স্বজন, পিতা মাতা, ভাই বোন, সন্তান সন্ততি নিয়ে কোন রাশি, কোন লগ্ন, কোন নক্ষত্রের জাতক জাতিকারা কেমন দিনটি উপভোগ করবেন, তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন এবং অনুধাবন করুন। আর দিনের শেষে যখন সময় পান তখন আপনারা হিসাব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 25 নভেম্বর 2022 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, বেশি বেশি কমেন্ট করে আমাকে উৎসাহিত করতে পারেন এবং শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আসবো মেষ রাশি এবং মেষ লগ্ন নিয়ে। মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা আছেন তাদের জন্য 25 নভেম্বর 2022 ইংরেজি তারিখে শুভ অপেক্ষা অশুভ ফলের মাত্রা বেশি বাড়তে পারে, তাই তো বিশেষ করে ঘরে বসে কুড়িয়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না, সেই সঙ্গে নিজেদেরকে একটা প্রাচীরের মধ্যে আবদ্ধ রাখার চেষ্টা করতে হবে। মনে রাখবেন আজকের দিনে চোর, সিটিং বা যজ্ঞান পার্টি, লুটতরাজ প্রভৃতির খপ্পরে পড়তে হতে পারে। তাছাড়া না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্পের স্বাক্ষর থেকেও বিরত থাকতে হবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভাঙতে পারে, বন্ধুত্বে ফাটল ধরতে পারে, আত্মীয় স্বজনদের সাথে মতানৈক্য তৈরি হতে পারে, এমনকি বিশেষ করে ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্র বহন সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে বিরত থাকতে হবে। নসের ছিঁড়ি ঘরে ঢোকার পথ প্রশস্ত করতে পারে, সেই সঙ্গে নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে, তাই তো কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে। তো মেষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে একদিকে আয় উপার্জন কম, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে, সেই সঙ্গে দাম্পত্য কলহ, পারিবারিক কলহ, সেখান থেকে সামাজিক কলহ, এমনকি বিচ্ছেদের দিকে ধাবিত হতে পারে। আর জন্ম নক্ষত্র ভরণী হলে বিশেষ করে সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে, এমনকি মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা মোকদ্দমার খড়গ ঝুলতে পারে, সেই সঙ্গে বিশেষ করে লোকে ভুল বুঝতে পারে, সন্দেহ চোখে দেখতে পারে। আর জন্ম নক্ষত্র কৃত্তিকা হলে বিশেষ করে সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, প্রেমিক প্রেমিকাদের বা প্রেমিক প্রেমিকা বন্ধুবান্ধবরা কিছুটা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি এবং বৃষ লগ্ন নিয়ে। বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা আছেন তাদের জন্য 25 নভেম্বর 2022 ইংরেজি তারিখে বিশেষ করে জীবনসাথী, শ্বশুরালয় ও মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আপনাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত করবে, সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসার সাজতে পারে, এমনকি অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল
প্রসার ও প্রসারের দিকে ধাবিত হতে পারে। তাছাড়া যাদের জীবনসাথী বা জীবনসঙ্গীরা দীর্ঘদিন বেকারত্বের অভিশাপ নিয়ে ঘুরপাক খাচ্ছিলেন তাদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসতে পারে, এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকতে পারে। আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত থাকতে হবে। তাছাড়া বিশেষ করে সুর সঙ্গীত ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে। তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সখ্যতার মেলবন্ধন রচিত হবে, এমনকি নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে। আর যদি জন্ম নক্ষত্র রোহিণী হয়ে থাকে সেক্ষেত্রে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে। হারানো নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব ফিরে পাওয়ার জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হতে পারে। আর যদি জন্ম নক্ষত্র মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকড়ি ধার কর্জ দেওয়া নেওয়া থেকে বিরত থাকতে হবে। সেই সঙ্গে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকুন। আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলুন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব মিথুন রাশি এবং মিথুন লগ্ন নিয়ে। মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা আছেন তাদের জন্য 25 নভেম্বর 2022 ইংরেজি তারিখে বিশেষ করে সিজনাল রোগব্যাধির সাথে সাথে পুরাতন ক্রনিক ব্যাধি পীড়ার প্রকোপ বৃদ্ধি পাবে, যার ফলে হাসপাতালে চক্কর কাটতে হবে। এমনকি চিকিৎসা সংক্রান্ত ব্যয় বৃদ্ধি পাওয়ায় ধার কর্জ ঋণের জালে আটকে দিতে পারে। সেই সঙ্গে অস্ত্রশস্ত্রের কাজ করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে, ছোটোখাটো অপারেশন লাগতে পারে, ভয় ভীতি এমনকি হিংসা বিদ্বেষের মধ্যে আপনারা পড়তে পারেন। সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করে বিশেষ করে চোখে জল ফেলতে হতে পারে। তাছাড়া বিশেষ করে প্রতিটা কাজে ভুল হতে পারে, এমনকি লোকে ভুল বুঝতে পারে, সেই সঙ্গে সন্দেহ চোখে দেখতে পারে। তাই তো অনুচিত অবৈধ কাজবাজ থেকে বিরত থাকতে হবে। সেই সঙ্গে ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্র বহন, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার অনুচিত অবৈধ দু নম্বরই কাজবাজ থেকে এড়িয়ে চলতে হবে। তাছাড়া সন্তানদের গতিবিধির উপর নজর রাখার আবশ্যকতা রয়েছে। তবে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগ শিরা হয়ে থাকে তাহলে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে, কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা বাড়বে, বই কি কমার সম্ভাবনা নেই। সেই সঙ্গে সুর সঙ্গীত ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে সেক্ষেত্রে বিশেষ করে চোর, সিটিং বা যজ্ঞান পার্টি লুটতরাজের খপ্পরে পড়তে পারেন। তাছাড়া বিশেষ করে প্রেমিক প্রেমিকার মনে অভিমান দানা বাঁধতে পারে, এমনকি বিচ্ছেদের দিকে ধাবিত হতে পারে। তাছাড়া গৃহবাড়িতে করার বাসনা জাগতে পারে। আর যদি জন্ম নক্ষত্র পুনর্বসু হয়ে থাকে সেক্ষেত্রে বিশেষ করে আপনাদের গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকতে পারে। তবে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি এবং কর্কট লগ্ন নিয়ে। কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা আছেন তাদের জন্য 25 নভেম্বর 2022 ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম, ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে, বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে, আপনাদের মনোবাসনা পূর্ণ করবে, সেই সঙ্গে আর্থিক দারিদ্র দশা থেকে মুক্তি করবে, এমনকি মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায় আপনাদের সফলতার স্বর্ণশিখরে পৌঁছে যেতে সহযোগিতা করবে। তাছাড়া স্মৃতি শক্তি বৃদ্ধি পাবে, পূর্বের ভুলে যাওয়া কোনো বিষয় আপনাদের মনে পড়ায় আপনারা গর্ববোধ করবেন। তাছাড়া বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন নিজেরাও প্রচুর উপার্জন করবেন, যার ফলে কিনবে বাড়ি চড়বে গাড়ি তাতে সন্দেহের অবকাশ নেই। এমনকি শত্রু ও বিরোধী পক্ষরা পরাস্ত হবে, মামলা মোকদ্দমায় জয়ী হবেন, বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে, আর শিক্ষার্থীদের জীবনের ভিত গড়তে সহায়ক ভূমিকা পালন করবে আজকের দিনের গ্রহ অবস্থান। তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে সেক্ষেত্রে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এবং লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে তুলবে। সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে, মন সুর সঙ্গীত ধর্মের প্রতি আকৃষ্ট থাকবে। আর যদি জন্ম নক্ষত্র পুরসা হয়ে থাকে সেক্ষেত্রে নতুন প্রেম, নতুন বন্ধুত্ব করার আগে ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে। তাছাড়া লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ
না করাই সমীচীন হবে, অংশীদারদের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে, নচেত ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হবে। আর যদি জন্ম নক্ষত্র অশ্লেষা হয়ে থাকে তাহলে ভাই বোনদের সহযোগিতা যেমন প্রাপ্ত হবেন, তারা সফলতা পাবে, এমনকি তারা কর্ম পেতে পারে, সেই সঙ্গে তারা এমন কিছু করবে যা আপনাদের বংশের মুখ উজ্জ্বল করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি এবং সিংহলগ্ন নিয়ে। সিংহ রাশি এবং সিংহলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা আছেন তাদের জন্য 25 নভেম্বর 2022 ইংরেজি তারিখে দীর্ঘদিনের কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা থেকে আপনাদের মুক্ত করবে। সেই সঙ্গে সুনাম যশ প্রতিষ্ঠা হাত বাড়ালেই হাতের মুঠোয় ধরা দেবে, এমনকি সম্পত্তি সংক্রান্ত ঝামেলার মীমাংসার দিকে ধাবিত হবে। তাছাড়া বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমার ভিত মজবুত করবে, মায়ের শরীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে, এমনকি মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আপনাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। তবে অংশীদারদের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে, নচেত ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হবে। অবশ্য আলাদা করাটাই আপনাদের জন্য মঙ্গলকর হবে, তবে আপনারা যদি ভাড়াটিয়া হন সেক্ষেত্রে মালিকের সাথে সদ্ভাব বজায় রাখুন, নচে তসিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটে বেড়াতে হবে। তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে হাজির হতে পারে, এমনকি দূর থেকে অপ্রিয় সংবাদ আসতে পারে, শত্রু বিরোধী পক্ষের আক্রোশ চলতে পারে, এমনকি বন্ধু বান্ধবরা আত্মীয় স্বজনেরা শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদের অনুচিত অবৈধ কাজবাজ ফাঁস করে দিয়ে সংসার সমাজে ইমেজ নষ্ট করতে পারে। আর যদি আপনাদের জন্ম নক্ষত্র পূর্ব ফল্গুণী হয়ে থাকে তাহলে ভাগ্যের নির্মম পরিহাস দূরীভূত হবে, সেই সঙ্গে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে, যে সুযোগকে কাজে লাগিয়ে আপনারা জীবনের ভিত গড়তে সক্ষম হবেন। আর যদি জন্ম নক্ষত্র উত্তর ফল্গুণী হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে, সন্তান সন্ততির আজ্ঞাবহ থাকবে, তারা কোনো না কোনো পুরস্কার পাবে, এমনকি শিক্ষার্থীদের লাইফস্টাইল চমকে দেবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি এবং কন্যালগ্ন নিয়ে। কন্যা রাশি এবং কন্যালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা আছেন তাদের জন্য 25 নভেম্বর 2022 ইংরেজি তারিখে আপনাদের ধৈর্য বাড়বে, সাহস বাড়বে, পরাক্রম বাড়বে, ভাই বোনদের সাথে সখ্যতা গড়ে উঠবে, এমনকি রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করবেন। তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন, যার ফলে মন আনন্দে নাচবে, শরীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে, এমনকি বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের পথ প্রশস্ত করবে। তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজতে পারে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মন অবশ্য ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে, তথাপিও প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিশেষ করে পরাজিত হয়ে চোখের জল ফেলতে হবে না। তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুণী হয়ে থাকে সেক্ষেত্রে যারা লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বারবার বিনিয়োগ করে হোঁচট খেয়েছিলেন তাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করবে আজকের দিনটিতে। আর যদি জন্ম নক্ষত্র হস্তা হয়ে থাকে তাহলে পিতা মাতা গুরুজনদের সর্বাত্মক সহযোগিতা প্রাপ্ত হবেন, সেই সঙ্গে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে। আর যদি জন্ম নক্ষত্র চিত্রা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার উপর ঢৌকোনা দিয়েও অধিক পাবেন। তাছাড়া শত্রু ও বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে অথবা তারা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি এবং তুলালগ্ন নিয়ে। তুলা রাশি এবং তুলালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা আছেন তাদের জন্য 25 নভেম্বর 2022 ইংরেজি তারিখে বিশেষ করে আপনারা চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করে চলবেন, যার ফলে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে, সেই সঙ্গে অন্য বস্ত্র বাসস্থানের অভাব দূরীভূত হবে, নতুন কোনো দলিলপত্র আপনাদের হাতে আসতে পারে। তাছাড়া আত্মীয় স্বজনে আনাগোনা বাড়তে পারে, সম্পদের পাহাড় গড়তে সহযোগিতা করতে পারে, এমনকি বিশেষ করে মন, সুর, সঙ্গীত, ধর্ম, আধ্যাত্মিকতা, পরোপকার, সৃজনশীল কাজবাজ এগুলোর প্রতি আকৃষ্ট করতে পারে। সেই সঙ্গে রাগ, জেদ, ক্রোধ, অহংকার কমবে, এমনকি স্নেহ, মায়া, মমত্ব
আত্ময় ঘেরা একটি সুখী দিন উপহার পাবেন। তো এই সুখ দেখে কিন্তু লোকে ঈর্ষান্বিত হতে পারে, এমনকি ঈর্ষার বশীভূত হয়ে আপনাদের ক্ষতি সাধন করার চেষ্টা করতে পারে, সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে। তো তুলা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে দীর্ঘদিন ধরে যারা অসুস্থতায় ভুগছিলেন তাদের রোগ মুক্তি এবং হাসপাতাল ত্যাগের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। তাছাড়া নিত্য নতুন স্বপ্ন সাধ বাস্তবায়িত করবে, এমনকি শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে, যার ফলে কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে, তাহলে বিশেষ করে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি বা সোশ্যাল মিডিয়ার কর্মে যারা নিযুক্ত আছেন তারা কোনো না কোনো পুরস্কারে ভূষিত হতে পারেন। সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে, প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য করবে, আত্মীয় স্বজনদের সাথে সখ্যতা গড়ে তুলবে। আর যদি জন্ম নক্ষত্র বিশাখা হয়ে থাকে, তাহলে বিশেষ করে চোর সিটিং বা জজ্ঞান পার্টি লুটতরাজ প্রভৃতির খপ্পরে পড়ে যথাসর্বস্ব হারাতে হতে পারে। তাছাড়া লোকে ভুল বুঝতে পারে, সন্দেহের চোখে দেখতে পারে, সেই সঙ্গে প্রায় শেষ হয়ে আসা কাজ কোনো শত্রুর প্রভাবে আটকে যেতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন নিয়ে। বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা আছেন তাদের জন্য 25 নভেম্বর 2022 ইংরেজি তারিখে, বিশেষ করে যারা মনোবল হারিয়েছিলেন, জনবল হারিয়েছিলেন, দেহ মনের স্বস্তি ছিল না, সেগুলো সকল কিছু ফিরিয়ে দেবে। তাছাড়া জীবনের গতি পাল্টাতে দিনটি স্মরণীয় বরণীয় বা রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে, এমনকি নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে প্রেম রোমান্স বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে, এমনকি কর্মের সুনাম যশ পদোন্নতি স্থিত স্থানে বদলি বা কাঙ্ক্ষিত স্বপ্ন পূর্ণ করবে। সেই সঙ্গে নিত্য নতুন বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত করে জীবনের ভিতকে মজবুত করবে, অর্থাৎ আজকের দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে ভাই বোনের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে, তাদের স্বাস্থ্যগত ব্যাপারে চিকিৎসালয়ে ছুটতে হতে পারে, তাদের কারণে ব্যয়ের মাত্রা বৃদ্ধি পেতে পারে। তথাপিও বিশেষ করে ভাই বোনদের সঙ্গে একসঙ্গে ভ্রমণের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হতে পারে। আর যদি জন্ম নক্ষত্র অনুরাধা হয়ে থাকে, তাহলে যে সকল শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নে বিভোর আছেন তাদের স্বপ্ন বাস্তবায়িত করতে পারে, এমনকি হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাওয়ার পথ প্রশস্ত করবে। আর যদি জন্ম নক্ষত্র জ্যেষ্ঠা হয়ে থাকে, তাহলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পরিপূর্ণ সহযোগিতা পাবে। তাছাড়া নতুন প্রেম নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে, এমনকি মায়া মমত্ব দিয়ে আপনারা শত্রু বিরোধী পক্ষের মন জয় করে দুর্বার গতিতে এগিয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনুরাশি এবং ধনুলগ্ন নিয়ে। ধনুরাশি এবং ধনুলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা আছেন তাদের জন্য 25 নভেম্বর 2022 ইংরেজি তারিখে, বিশেষ করে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে। অপরদিকে ব্যবসা বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে, কর্মস্থলে অশান্তির পরিবেশ সৃষ্টি হবে, প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকে যাবে। তাছাড়া দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে গোটা পরিবারে শোকের মাথাম চলতে পারে। তাছাড়া শিক্ষার্থীদের লেখাপড়ায় বাধা আসতে পারে, প্রেমে ফাটল ধরতে পারে, বন্ধুত্বে বিচ্ছেদ করতে পারে, এমনকি বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে। সেই সঙ্গে দুঃখ দৈন্য দারিদ্র দশা জেঁকে ধরতে পারে। অপরদিকে শরীর কষ্ট আর মনোকষ্ট মিলে দিনটি জীর্ণ শীর্ণ করে তুলতে পারে বা মরার উপর খাড়ার গা হতে পারে। তাই তো অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে, তাহলে বিশেষ করে পিতামাতার স্বাস্থ্যের দিকে নজর রাখুন, সন্তানদের গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখুন, সেই সঙ্গে ভাই বোনদের সাথে সুখ তা গড়ে তোলার চেষ্টা করুন। আর যদি জন্ম নক্ষত্র পূর্বাষাঢ়া হয়ে থাকে, তাহলে বিশেষ করে লটারি জুয়া রেস শেয়ার হাউজিং ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ থেকে দূরে থাকুন। আর যদি জন্ম নক্ষত্র উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে, শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হবে, প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য হবে, নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাওয়ার পথ প্রশস্ত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি এবং মকর লগ্ন নিয়ে। মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা আছেন তাদের জন্য
25 নভেম্বর 2022 ইংরেজি তারিখে বিশেষ করে ডাকযোগে প্রাপ্ত সংবাদ গোটা পরিবারের চাওয়া পাওয়াকে পূর্ণ করবে, সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে। এমনকি যাদের শরীর স্বাস্থ্য খারাপ ছিল, ক্যারিয়ারে ধস নেমেছিল, বিজনেসে মন্দা ছিল, আর্থিক দুর্নদশা ছিল, দাম্পত্য জীবনে অশান্তি ছিল, এডুকেশন লাইফে ধস নেমেছিল, প্রেমে ফাটল ধরেছিল, বন্ধুত্বে বিচ্ছেদ ঘটেছিল, আত্মীয় স্বজনদের সাথে সখ্যতা নষ্ট হয়ে গিয়েছিল, এগুলো সকল কিছু ফিরিয়ে দিয়ে প্রাপ্তির খাতাকে পূর্ণ করে তুলবে। সেই সঙ্গে বিশেষ করে শত্রু ও বিরোধী পক্ষরা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে, এমনকি রাগ জেদ ক্রোধ অহংকার এগুলো কমবে। সেই সঙ্গে শৌর্য বীর্য ঐশ্বর্যপূর্ণ এক রাজকীয় দিন আপনারা উপহার পাবেন। তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাশাড়া হয়ে থাকে, সেক্ষেত্রে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো ধর্মীয় বা মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে। তাছাড়া আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদ্বিজে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ জীবন চলার পথকে আলোকিত করতে পারে। আর যদি জন্ম নক্ষত্র শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটতে পারে, দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করতে পারে। আর যদি জন্ম নক্ষত্র ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে, এমনকি এই বন্ধুত্ব অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নিতে পারে। তাছাড়া বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হতে পারে, এমনকি বিশেষ করে আজকের দিনে যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তাদের ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি এবং কুম্ভলগ্ন নিয়ে। কুম্ভ রাশি এবং কুম্ভলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা আছেন তাদের জন্য 25 নভেম্বর 2022 ইংরেজি তারিখে কর্ম, অর্থ, মোক্ষ, সুনাম, যশ, প্রতিষ্ঠা হাত বাড়ালেই আপনাদের হাতের মুঠো এসে ধরা দেবে, সেই সঙ্গে আপনাদের গুণ অংশ বাড়বে, দোষ অংশ লোপ পাবে। তাছাড়া বিশেষ করে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদ্বিজে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ জীবন চলার পথকে আলোকিত করবে, সেই সঙ্গে বাণিজ্যিক স্বপ্ন বাস্তবায়িত করবে, এমনকি দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার গ্রাফ 10 গুণ চাঙ্গা করে তুলবে, সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে। আর বন্ধুবান্ধব আত্মীয় পরিজনেরা সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, যা দেখে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটতে বাধ্য হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে, ধার কর্জ ঋণ থেকে মুক্ত করবে, বিদেশ গমন স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে। আর যদি জন্ম নক্ষত্র শতপিশা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ভাই বোনদের সাথে কারণে অকারণে মতানৈক্য তৈরি হতে পারে, নতুন বন্ধুত্ব বা নতুন প্রেমে আবদ্ধ হওয়ার আগে ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে। আর যদি জন্ম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের জীবনের এক নতুন অধ্যায় রচনা করবে। তাছাড়া ভাগ্য লক্ষ্মী আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে তুলবে, যার ফলে জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে, এমনকি মৌজ মস্তিতে দিনটি উপভোগ করবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি এবং মীন লগ্ন নিয়ে। মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা আছেন তাদের জন্য 25 নভেম্বর 2022 ইংরেজি তারিখে বিশেষ করে লেখক, গবেষক, সাহিত্যিক, উপন্যাসিক, আইনজীবী যারা আছেন বা পুস্তক ব্যবসায়ী তাদের জন্য দিনটি শুভ, সম্ভাবনাময়, এমনকি উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখবে, সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মীর কৃপায় লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করে তুলবে। তাছাড়া নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বে মজবুত পদ পদবি পেতে সহযোগিতা করবে, গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করতে পারে, এমনকি দীর্ঘদিনের ধার কর্জ ঋণ মুক্তি করে নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ স্বাধীনতাপূর্ণ একটি সুন্দর দিন আপনারা উপহার পাবেন, সেই সঙ্গে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করতে পারে আজকের দিনটিতে। তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে, নিজেরাও প্রচুর উপার্জন করবেন, আর জীবনসাথী ও শ্বশুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আপনাদের স্বপ্ন পূরণের ভিতকে আরও 10 গুণ মজবুত করে গড়ে তুলবে। আর যদি জন্ম নক্ষত্র উত্তর ভাদ্রপদ হয়ে থাকে সেক্ষেত্রে
বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য করবে, সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, শরীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে, রোগ মুক্তির পথ প্রশস্ত করবে। আর যদি জন্ম নক্ষত্র রেবতী হয়ে থাকে সেক্ষেত্রে ডাকযোগে প্রাপ্ত সংবাদ গোটা পরিবারকে খুশিতে নাচাবে, সেই সঙ্গে দোষাংশ লোপ পাবে, গুণাংশ বৃদ্ধি পাবে, এমনকি পিতা মাতা গুরুজনেরা সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। আপনারা গুরুগিরি বা শিক্ষকতায় পুরস্কৃত হতে পারেন, এমনকি ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করে অমর স্মৃতি স্থাপন করতে পারেন। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, ভালো লাগা অপেক্ষা আমার দেওয়া প্রেডিকশান 25 নভেম্বর 2022 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের যে সকল অশুভ দিক আছে সেই অশুভ দিক থেকে পরিত্রাণের জন্য আপনারা সর্বদা সচেতন থাকুন এবং শুভ দিককে আরও শুভত্বের দিকে নিয়ে যেতে সচেষ্ট থাকুন, তবেই না আপনাদের জন্য দিনটি সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে তুলুক। এই প্রত্যাশা রেখে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার। Thank you.